গাড়িতে উঠছে, চলো ওদিকে গিয়ে একদম সব কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর পেছনে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি রয়েছে, আর আজকে যাচ্ছি কিন্তু মন্দারমণি। আর এখন রয়েছি আমরা এখন গুড়গ্রাম ব্রিজে, আর ওই গাড়িটা করে এসেছি, আর এখন ব্রিজটা ক্রস করছি। আর ব্রিজের নিয়ম হচ্ছে গাড়ি থেকে নেমে যেতে হয়, তাই আমরা নেমে পড়লাম। তো এখন যাচ্ছি সবাই মিলে হেঁটে হেঁটে, আর ওইদিকে বিশ্বযোদ্ধা যে সুপ্রিয় দা রয়েছে, আর ওইদিকে গাড়িতে সবাই মিলে রয়েছে। তো চলো এখন যাচ্ছি আমরা, তো মন্দারমণি যাবো। আজ কিছু কাজ রয়েছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ অবশ্যই একটু তো কালো কালো আসবেই, যেহেতু এদিকে সূর্যটা আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা চলো এই গুড়গ্রাম ব্রিজটা পেরোই। অনেকবার কিন্তু দেখেছি তোমাদেরকে এই গুড়গ্রাম ব্রিজ, খুব কিন্তু বড় এই ব্রিজটা। তো কন্টিনিউ ভিডিও এনজয় করতে থাকো। তো বন্ধুরা আমাদের পেট্রোল ভরা হচ্ছে, আর এইদিকে দেখতে পাচ্ছ পেট্রোল ভরার জন্য এসেছি, আর এই যে গাড়ি এখন ভেতরে যাচ্ছে। তো বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, একটি লোকাল ট্রেন, আর আমরা কিন্তু এইদিকে একটু দাঁড়িয়ে রয়েছি। তো এখন আমি আর বিশ্বযোদ্ধা রয়েছি এখন। তো এখন রাস্তায় মোটামুটি রয়েছি, আর ওইদিকে একটা লোকাল ট্রেন যাচ্ছে, তো একদম রাস্তার ধারে দাঁড়ালাম আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু গাড়ি থেকে নেমে পড়লাম, আর ওইদিকে দেখতে পাচ্ছ ঠিক সমুদ্রটা। তো রোদের জন্য ঠিক মতো দেখাতে পাচ্ছি না, অবশ্যই দেখাবো। আর এদিকে পূজাদি রয়েছে, এদিকে সুপ্রিয়দা, এদিকে বিশ্বযোদ্ধা, সব দেখাবো একে একে। তো কন্টিনিউ ভিডিও এনজয় করতে থাকো। তো হে বন্ধুরা, চলে এসছি আজ মন্দারমণি, আর সামনেই দেখতে পাচ্ছ সমুদ্র। আর আজকে কিন্তু একটু আলাদা লেভেলের মজা হবে সুদা। তো দেখতে পাচ্ছ কত নৌকা, মানে ডিঙ্গি, আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের গানের শ্যুট, মানে গানের কভার সং হচ্ছে। তো ওই দিকটা দেখতে পাচ্ছ বিশ্বযোদ্ধা ড্রোন উড়াচ্ছে, আর আমি এদিকটা রয়েছি গিম্বেল হাতে। তো চলো আজকে ভিডিওটা সেই লেভেলের মজা হতে চলেছে, তো কন্টিনিউ দেখতে থাকো। প্রায় বন্ধুরা আমাদের ক্যামেরা, মানে ড্রোন উড়ানো কমপ্লিট, আর ড্রোনটা এখন ঢোকানো হচ্ছে। আর ওদিকে কিরে কই যাবি, সমুদ্রের ঢেউ খেতে এসছিস? এই দেখো আমাদের এখানে এসছে, আমরা শুটিং করছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ প্রচন্ড কিন্তু রোদ, বিশ্বযোদ্ধা সিনেমাটিক শট নিচ্ছে, মানে নিচ্ছে। আর এদিকে কুকুরটা এসছে আমাদের শুটিং দেখতে, আর আমি এদিকে গিম্বেল সহ বসে আছি। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের সব জিনিসপত্রগুলো রয়েছে। আর আজকে কিন্তু শুটিংটা মানে শুট হচ্ছে এখানে মন্দারমণিতে। তো বন্ধুরা আজকে যদি ধরো আজকে আমি এখানে আসতে পারতাম না মন্দারমণি, কিন্তু আজ ফার্স্ট টাইম এলাম বিশ্বযোদ্ধার জন্য। আর কালকে হঠাৎ ফোন করে বলে তুই কি মন্দারমণি যাবি? আমি বলছি হ্যাঁ কেন, যাবো না কেন? তা বলছে হ্যাঁ চলে আয় একসাথে যাবো মন্দারমণি। তো চলে এলাম। তো আজকে শুট হচ্ছে বিশ্বযোদ্ধার, আমি এসেছি, আর এদিকে শুটগুলো কমপ্লিট হচ্ছে, একে একে সব দেখাবো। আর তো বন্ধুরা আমাদের কিন্তু প্লেসগুলো চেঞ্জ করে আবার এদিকে চলে এসেছি।
এই যে সাদা সাদা মাছ গুলো উঠেছে এগুলো নাম চিংড়ি মাছের সাথে আর বন্ধুরা ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছ যত টলার মানে টলার বলছি কেন ডিঙ্গিতে করে যে মাছগুলো আসছে এই যে গাড়ি দেখতে পাচ্ছ বুলার তো হয়ে একদম ওই পাশে চলে যাচ্ছে আর মাছগুলো তো তোমাদেরকে দেখেই দিলাম আর ওইদিকে পরকে পর কিন্তু ডিঙ্গি গুলো আসতেছে আর ট্রলার যেগুলো হয় সেগুলো কিন্তু 10-12 দিনের জন্য চলে যায় সমুদ্রে তারপরে ফিরে আসে আর এগুলো 1-3 ঘন্টা পর্যন্ত সমুদ্রে থাকে তারপরে চলে আসে আর দেখতে পাচ্ছ এই গাড়িগুলো টাইম দেখিনি সব ঠিকঠাক বলে দিচ্ছি দিদি ভাই মেকআপ করছে আর এদিকে সব গুছাগুছি হচ্ছে মানে গুছানো গুছানো তো ওইদিকে এখন যাবো এখন ওইদিকে শুট হবে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরা গিম্বেল বন্ধুরা এখন কিন্তু নেক্সট স্পটের দিকে যাচ্ছি এদিকে দিদি ভাই রয়েছে স্পাই টাইট ধরে নিয়ে যাচ্ছে এখন সবাই মিলে মোট জিনিসপত্র গুলো নিয়ে যাচ্ছি আমার দিকে দেখো শুধু এতগুলো জিনিস নিয়েছে সেই জন্য দেখতে পাচ্ছ এই যে স্পাইট কিনেছে এনার্জি ড্রিং ওইদিকে মাসিমা দাদা ভাই যাচ্ছে অবস্থাটা দেখছো নিচটা দেখো শুধু আসতে তো বন্ধুরা মোটামুটি আমাদের পুরো ঘোরা হয়ে গেল আমাদের মন্দারমণি অ্যান্ড কভারসুঙ্গ প্রাইস শেষ মানে শুটের আর যারা যারা গ্রাউন্ড প্রিয়সী বা গান শুনতে ভালোবাসো অবশ্যই এই যে গানটা শ্যুট হলো অবশ্যই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই যে চেক আউট করো ডিসক্রিপশান বক্স আর ওখানেই লিঙ্ক দেওয়া আছে অবশ্যই এই যে ফুল ভিডিওটা দেখতে পেয়ে যাবে অরিজিনাল ভিডিও তো বন্ধুরা এখানেই শেষ করছি আজকের ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো টাটা বাই বাই